भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল 6 সেপ্টেম্বর 2024 সালে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সভায় এই বক্তব্য রাখেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে উল্লেখ করেন পার্শ্ববর্তী দেশগুলোতে অপ্রত্যাশিত পরিবর্তন হচ্ছে, যার উপর নজর রাখতে সেনাবাহিনীকে পরামর্শ দেন। অন্যদিকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন স্বল্প সময়ের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, একই সঙ্গে যুদ্ধ হলে কি করতে হবে তার পরামর্শ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে কতটা প্রস্তুত। সাম্প্রতিক সময়ে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ফলে এখন থেকে ভারতের কথায় দেশ পরিচালনা করবে না বাংলাদেশ। এমন অবস্থায় বাংলাদেশ তার স্বার্থ অনুযায়ী পাকিস্তান এবং চীন সহ একাধিক দেশের সাথে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশের স্বাধীন নীতিমালা নিয়ে ভারতের ব্যাপক আপত্তি রয়েছে, কেননা স্বাধীনতার পর চেয়েছিল বাংলাদেশের কোনো পররাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তর থাকবে না। উদ্দেশ্য এই দুইটি দপ্তর পরিচালনা করবে ভারত সরকার। এটি ভারতের জন্য নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর পার্শ্ববর্তী দেশ ভুটানের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তর পরিচালনা করে ভারত সরকার। একইভাবে বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতের পক্ষে তা সম্ভব হয়নি, যে কারণে শেখ হাসিনা সরকারের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করেছে। 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীকে ধ্বংস করতে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় অচল বাহিনীতে পরিণত হয়। পাশাপাশি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় ভারতের মদতপুষ্ট সামরিক কর্মকর্তারা, যারা সামরিক বাহিনীর আধুনিকায়নে কোনো পদক্ষেপ নেয়নি, তার পরিবর্তে নিজেদের স্বার্থে লুটপাট, গুম এবং হত্যা চালিয়েছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনাকে শক্তিশালী করা। বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা গত 17 বছর নিয়ন্ত্রণ করেছে ভারতের ফর্মুলায়, একই কথা প্রযোজ্য প্রতিরক্ষা দপ্তরে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতিমালা এতটাই ভঙ্গুর ছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল, কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যার অর্থনীতি $460 বিলিয়ন, এছাড়া রেমিটেন্স আয় প্রায় $24 বিলিয়ন। এমন একটি দেশ গত 17 বছরে কোনো আধুনিক ভারী সমরস্ত্র ক্রয় করেনি। পৃথিবীর বহু দরিদ্র এবং কম ঝুঁকিপূর্ণ দেশগুলো বাংলাদেশের চেয়ে অধিক সমরস্ত্র কিনেছে, অথচ ভারতের পরামর্শে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য কোনো আধুনিক সমরস্ত্র ক্রয় করা হয়নি। সরাসরি ভুটানের মতো পররাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তর ভারত পরিচালনা না করলেও পরোক্ষভাবে তাই বাস্তবায়ন করেছে। এমন অবস্থায় ভারত সম্ভবত বল প্রয়োগ করার মতো সিদ্ধান্ত নিতে পারে, যার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের চিকেন নেক বৃদ্ধির জন্য বাংলাদেশের ভূখণ্ড প্রয়োজন। দেশটির গণমাধ্যম এবং নিরাপত্তা উপদেষ্টারা শেখ হাসিনার পতনের পর এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত যদি হামলা করে তা অস্বাভাবিক নয়। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী হামলা মোকাবেলায় পরিপূর্ণভাবে প্রস্তুত নয়, কারণ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর 70-80% শক্তি ব্যয় করতে হচ্ছে। অথচ সেনাবাহিনীর প্রধান কাজ শত্রু দেশের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার পরামর্শ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য মূল্যায়ন করে পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে প্রতিরক্ষা উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে গিয়ে প্রতিরক্ষা সেক্টরে নজরদার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে যুদ্ধের সৈনিক ঘাটতি কমাতে ফরাসি নীতিমালা লেভি অ্যান্ড মাস গ্রহণের পরামর্শ দিয়েছেন। 1793 সালে ফরাসি বিপ্লবের পর পার্শ্ববর্তী দেশগুলো ফ্রান্সে হামলা করার চেষ্টা করে, ঠিক বর্তমানে বাংলাদেশে বিপ্লবের পর ভারত একই ধরনের উস্কানি দিচ্ছে। তৎকালীন সময় ফ্রান্সের সামরিক ঘাটতি ছিল ব্যাপক, বিশেষ করে সেনাবাহিনীর ঘাটতি লক্ষণীয় ছিল। ফরাসি সামরিক বাহিনী শত্রুর মোকাবেলায় তখন গণহারে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সকল জনগোষ্ঠী যারা 18-25 বছর বয়সী তাদের সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে ফরাসিরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। ঠিক একই পদক্ষেপ নিলে বাংলাদেশও ভারতের আগ্রাসনকে মোকাবেলা করতে পারবে, এমনটাই মনে করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
তবে বাংলাদেশের মতো বহুল জনসংখ্যার একটি দেশে গণহারে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রায় অসম্ভব। তবে ভারত যদি শেষ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে হামলা করে, তবে দ্রুত সকল জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। বাস্তবতা হচ্ছে, প্রফেশনাল সামরিক বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক বাহিনীর কোনো তুলনা হয় না। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এই মুহূর্তে ভারত আক্রমণ করলে বাংলাদেশ সামরিক বাহিনী তা মোকাবেলা করার জন্য শতভাগ প্রস্তুত নয়। এছাড়াও ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া কোনোভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। এক্ষেত্রে পাকিস্তান এবং চীনের পাশাপাশি তুরস্কসহ মুসলিম দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের স্বাধীন নীতিমালা ভারতের পক্ষে দীর্ঘদিন মেনে নেওয়া সম্ভব হবে না, কারণ দেশটির অবৈধ হস্তক্ষেপ ছাড়া পূর্বাঞ্চলের সাত রাজ্য টিকে রাখা অসম্ভব। সুতরাং আজ অথবা আগামীকাল অবশ্যই বাংলাদেশের ভূখণ্ডে আগ্রাসন চালাবে ভারতীয় সামরিক বাহিনী, যাকে মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে ঘনিষ্ঠ দেশগুলোর সহযোগিতায় শক্তিশালী সমরস্যে অধিকারী হতে হবে। অন্যথায় হায়দ্রাবাদ অথবা ভুটানের মতো অবস্থা হবে বাংলাদেশের। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।